ছোটবেলা অনেক কিউট ছিলাম, মানুষের নজর লাগে কালো হয়ে গেছি। না পুষেলে বাবা কি করে দেব বলেন, টাকার দাম নাই এখন আর। না টাকার দাম বাংলাদেশ উন্নত হয়েছে, টাকা বেশি হয়েছে, এই তো আর কি। ওমায়ে বা মো সিন্দেইরু নানি রাগুড়াই দেন। গরুর হাতের যাওয়ার অভিজ্ঞতাটা আই থিঙ্ক সবারই আছে, কিন্তু বিশেষ করে পারিবারিকভাবে যারা প্রতিবার গরু কেনেন তারা জানেন যে হাটে যাওয়ার আগে একটা পরিকল্পনা থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহর রহমতের আশায় আমরা বিসমিল্লাহ বলে আমাদের যাত্রা শুরু করে দিলাম। আমার সাথে ছিলেন আব্বু, আমাদের একজন প্রতিবেশী, আমাদের ছোটো মামা এবং ফরহাদ ভাই। সো এরকম চারজনকে নিয়ে আমি সহ পাঁচজন হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা গ্রাম্য পরিবেশ, মানে আধা শহর আধা গ্রাম এরকম একটা ফিলিং পাবেন। এটা হচ্ছে আফতাবনগরে। সো দেখতেই পাচ্ছেন মানে ওয়েদারটাও একটু গুমট গুমট থাকলেও সকালে রিল্যাক্সিং একটা মুভমেন্টে আমরা আগাইতে থাকলাম এবং বেশ ভালোও লাগতেছিলো। যেতে যেতে আসুন্না ফাউন্ডেশনের সামনে দিয়ে আমরা গেলাম। আপনারা জানেন বন্যার্তদের সহযোগিতার স্বার্থে শেখ আহমদুল্লাহর এই ফাউন্ডেশন সবার আগে সবার প্রথম দিকে এগিয়ে আসছিলো। এটা ক্যাপিটাল সিরাজ কনভেনশন সেন্টারের ঠিক অপোজিটের গলি দিয়ে খুব ইজিলি আসা যায়। এটা আফতাবনগরের সি ব্লকে অবস্থিত, চাইলে আপনারা এখানে আসতে পারেন। আমাদের যাত্রার পথে এখানে একটু দাঁড়ালাম, কিন্তু বেশি সময় আর থাকা গেল না, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, সকাল সকাল কাজ সেরেই ব্যাক করতে হবে। ব্লগে আমাকে দেখে অনেকেই বলতে পারেন ছোটবেলা অনেক কিউট ছিলাম, মানুষের নজর লাগে কালো হয়ে গেছি। রাস্তায় আগাইতে আগাইতে আমাদের সামনে দিয়ে বেশ কয়েকটা গরু গেল, সবাই এটার দাম টাম জিজ্ঞেস করতেছিল। এই সেতুটাকে পদ্মা সেতু মনে করে কেউ আবার ভুল করবেন না, কারণ এটা হচ্ছে আমাদের আফতাবনগরের একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার একটা ছোট সেতু বা ব্রিজ বলতে পারেন। পদ্মা সেতুর একটা মিনি ভার্সন, মিনি পদ্মা ব্রিজ। বাট এখান থেকে মোটামুটি আপনার আমাদের গরুরহাটের যে স্টার্টিং পয়েন্ট সেটা, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকেই তাদের পছন্দের গরু নিয়ে দ্রুত ব্যাক করতেছে। যেহেতু শুক্রবার জুম্মার নামাজের একটা ব্যাপারও আছে, সো একটা তাড়াহুড়া তো আছেই। তো তারপরেও আমরা গরু কেনার নিয়ত নিয়ে সামনে আগায় গেলাম। হাটের শুরুর দিকেই চোখে লাগার মতো একটা গরু বিক্রি হয়ে গেছিলো, দামটা অবশ্য জানা হয়নি, কিন্তু আশপাশে প্রথম দিকে যে গরুগুলো দেখলাম আমার দেখে মনে হলো গরুর হাটটা বেশ জমে উঠছে। আমি 1,20,000 দেব। তোমার বলো তোমার কথাটা, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে গরুর দামটা অতিরিক্ত বেশি মনে হচ্ছিল, কারণ শুরুর দিকে রাস্তার পাশে লোকজন গরু আসে দেখার জন্য বেশি, তো সেখানে গরুর দামটা চাওয়াটাও নর্মাল। কিন্তু যেতে যেতে চারটা গরু একসাথে দেখে আমার খুব ভালো লাগলো। এরা মনে হয় চার ঠিকমতো গাও। কোথাকার
Damn, boy. Damn, boy, he's thick, boy. What's that guy show? Sword, I took the sword. Go to bed. That's a thick ass boy! Damn! বেশি হইলে তো বেশি বাদ দি বলেন কত দেবেন বলুন যেটুকু বেশি আছে একটু বাদ দেন দেখি তো আর এটা কয় যাও কত বাসা নিয়েছে তোর নিয়ত করত উল্টো পাল্টা দাম চেয়ে না খালি চেয়ে লাভ নাই তো তুমি গরু তো বেঁচে যাবা আমি কত ৩,২০০০০ আসলে টানা এত গরু দেখার পর আমরা একটু দুর্বলই হয়ে গেছিলাম, কারণ অনলাইনে গরু কেনার ফিজিক্যালি গরু কেনার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের অনেকগুলো গরু পছন্দ ছিল, বাট দামে কোনো দিক থেকে মেলানো যাচ্ছিলো না, আবার সবার পছন্দ হওয়ার একটা ব্যাপার ছিল। সো অনেক দূর হাঁটাহাঁটি এবং পরিশ্রম করার পর ফাইনালি আমরা একটা জায়গায় মোটামুটি মানসিকভাবে স্থির হয়েছিলাম যে গরুগুলো আমরা কিনব, সেই জায়গাটা চলন একটু দ্রুত দেখে আসে। বাবা বেশি জম চাই আপনি দাম করে নেন, আঙুর পোষালে দেব আর না পোষালে বাবা কি করে দেব বলেন? টাকার দাম নাই এখন আর, না টাকার দাম বাংলাদেশ উন্নত হয়েছে, টাকা বেশি হয়েছে এই তো আর কি। মানে গরু জরুরি কিন্তু কিন্তু হয়, আমি একটা কথা বলছি, গরু যদি জ্বরে জ্বরা রোগ আছে গরু তাহলে এই যে পোড়া পোড়া এগুলো হয়,
এটা আপনার গোল গোলদের মধ্যে ফুল লাগা আছে যে জায়গাটা আছে শুধু শরীরে সব জায়গায় তো আছে এটা দেখা যাচ্ছে যে শরীরে সব জায়গায় আছে মানে একটা জায়গা হইলে বোঝা যাইতেছে যে ওই জায়গায় কিছু একটা আছে এই গরু দুটো একসাথে কেনার জন্য আমাদের মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি আমরা নিয়ে নিলাম কারণ এই দুটো আমাদের অনেক পছন্দ হয়েছিল কিন্তু যে গরুর মালিক সে কোনোভাবেই 1,75,000 নিচে দিতে যাচ্ছিল না অনেক দামাদামি করে ওটা উনি 1.5 লাখ পর্যন্ত নামাইছেন কিন্তু আমরা চাচ্ছিলাম সেটা আরেকটু কমে নিতে চাহিদা 160 তুমি দাম ঠিক করে কও তুমি তোমার অত লস করানোর দরকার নাই আমার ঠিক আছে তুমি কও পয়সা তো এক পয়সা নিচে নামবা কত কিন্তু অনেক দামাদামির পরেও এই গরু দুটো আমরা আমাদের বাজেট অনুযায়ী কিনতে পারি নাই আর গরু দুটো দেখে আপনারাও বুঝতে পারতেছেন এটা বেশ ভালো একটা ডিল ছিল আল্লাহর রহমতে শেষমেশ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম ফাইনালি একটা গরু আমাদের সব দিক থেকে আসলে মনমতো হইল এই গরুটা বেশ রাগী এবং তাগড়া ছিল সো এটাকে নিয়ে মুভ করতে একটু কষ্ট হচ্ছিল দুইজন মিলেও আসলে এটাকে কন্ট্রোল করা একটু কঠিন তারপরেও ফাইনালি এই গরুটাকে কেনার পর অনেক ঝামেলা করে হইলো বাসা পর্যন্ত আনা গেছে এবং সব মিলাই এটার দাম আমাদের পড়ছে 1,21,000 টাকা আর এর বাইরে হাসিল এবং অন্যান্য খরচ সহ আরেকটু দাম পড়ছে সেগুলো প্রত্যেকটা গরুতেই থাকে বাট আমরা সবাই আসলে এই গরু কেনার উপর মন মতো সন্তুষ্ট ছিলাম এবং এই গরুটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে আফতাবনগর আফতাবনগর থেকে আফতাবনগরে যাইতেছে বাসায় আনার পর গরুর সাথে বেশ কিছু মুহূর্ত আমি কাটানোর চেষ্টা করছি ক্লোজ অ্যান্ড পার্সোনালি এবং গরু কেন জানো মানে আমাকে দেখার পরে একটু ঠান্ডা হয়ে গেল সে আগের মতো রাগারাগি বা পাগলামি করতেছিল না আমি সুন্দর মতো আমি একটা মালা কিনে গরুর আবার পরাইও দিলাম এবং তার সাথে অলরেডি বেশ কিছু ছবি টবিও তুললাম আশা করি আপনাদের সবার এবারের কোরবানিটা সুন্দর কাটুক আসলে ভাই জিতছেন কথাটা বড় না কথাটা মেইন হচ্ছে মহান আল্লাহর জন্য আমাদেরকে এই কোরবানি সফলভাবে করার সুযোগ দেন এবং আল্লাহ সেটা কবুল করে নেন এটাই হচ্ছে আসল কথা থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন এবং গ্রুপে জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের জন্য বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম